আমাদের এই মন্টাস্টিক চ্যানেলের সাথে অনেকেই রয়েছে যারা এই বছরে নার্সিং কোর্স স্টার্ট করতে চলেছে, সেটা জিএনএমই হোক বা বিএসসি অথবা সেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই হোক বা বাইরে। তো অ্যাজ এ স্টুডেন্ট নার্স এটা তোমাদের ফার্স্ট প্রফেশনাল কোর্স, তো সবার মধ্যেই কিছু এক্সপেকটেশন রয়েছে নার্সিং কলেজ লাইফ সম্পর্কে। হোস্টেল লাইফ কেমন হবে? If I take a more simplistic approach, the most important question right now is, how's your life going to be over the next few years? And what are the challenges you have to face? And finally, how nursing is different from other courses? আর আজকের এই সেশনটাতে আমি এর সাথে কোনো সিস্টার টিউটর হিসাবে নয়, অ্যাজ এ স্টুডেন্ট নার্স হিসাবে আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। অ্যাজ 12-এর পর যখন নার্সিং কোর্স শুরু হয় তখন একটা স্টুডেন্টের লাইফে 180 ডিগ্রি প্যারাডিজম শিফট হয়, নর্মালের ডেফিনেশনটা চেঞ্জ হতে শুরু করে। আর হ্যাঁ, এই সেশনটাতে তোমাদের ফার্স্ট ইয়ারে কী কী সাবজেক্ট পড়তে হবে আর তাতে কত মার্কস থাকবে সেই নিয়ে আমি ডিসকাস করব না। অ্যাজ আই বিলিভ তোমাদের সেশন শুরু হলে তোমাদের ফ্যাকাল্টি মেম্বাররা এটা ডিসক্রাইব করে দেবে। আর সত্যি কথা বলতে, ওয়াই বদার নাও, ইউ আর গোয়িং টু বি আ নার্স, নলেজ এমনি অ্যাবজর্ভ করে নেবো, ট্রাস্ট মি অন দিস। বাই দ্য ওয়ে, এই সাবজেক্ট নিয়ে আমরা একটা সেশন খুব তাড়াতাড়ি করব। সবাইকে প্রথমে বলে রাখি যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ ভিডিওটাতে নার্সিং লাইফ সম্পর্কে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশান রয়েছে। আর স্যানিটাইজ করতে ভুলবে না, আর তার সাথে সাথে ভিডিওটা লাইক এবং শেয়ার করতেও ভুলবে না। আমার নার্সিংয়ের পথ চলা শুরু হয় 12-এর পর বিএসসি অনার্স নার্সিংয়ের অ্যাডমিশনের পর থেকে। তো আমি বিএসসি অনার্স নার্সিংয়ের অ্যাডমিশন নিই কলেজ অফ নার্সিং কলকাতা মেডিকেল কলেজ থেকে। তো আমার মা নার্স ছিলেন, তাই আমার জন্য ডিসিশানটা খুবই সিম্পল ছিল। আমি সবাইকে বলছি নিজেদেরকে কিছু সিম্পল কোয়েশ্চেন করতে। হোয়াই নার্সিং? হোয়াট ইজ ইয়োর এম অ্যান্ড হোয়াট ইজ ইয়োর এক্সপেকটেশন? আমি বাংলা মিডিয়াম থেকে এইচএস দিয়েছি আর 12-এর পর ফার্স্ট টাইম হাওড়া স্টেশন দেখেছি, তাহলে বুঝতেই পারছ। অ্যাডমিশনের পর কলেজের হোস্টেলে চলে এলাম, ছুটি শেষ ছোটা শুরু। হোস্টেল লাইফ বোঝানোর জন্য তোমাদেরকে খুব সিম্পল ভাষাতে বলছি, এটা আমি আমার দীর্ঘ হোস্টেল লাইফ থেকে শিখেছি। তোমরা সবাই নিশ্চয়ই বিয়ে বাড়িতে বুফে সিস্টেমে খেয়েছো, সেখানে দেখবে ডিফারেন্ট টাইপসের সব দারুণ দারুণ খাবার রাখা থাকে। তো তুমি একটা প্লেট নিয়ে তোমার যেগুলো পছন্দ সেই সমস্ত ডিশগুলো খাও আর বাকিগুলো খাও না। যেমন মনে করো যে তোমার চিংড়িতে অ্যালার্জি রয়েছে, তাহলে তুমি নিশ্চয়ই চিংড়ির মালাইকারিটা খাবে না। তার মানে কি চিংড়ির মালাইকারিটা খারাপ? না, সেটা ভালো, বাট ইটস জাস্ট নট সুইটেবল ফর ইউ। ঠিক সেরকমই হোস্টেল লাইফে নানা রকম মানুষ থাকবে, তো তোমার জন্য কে সুইটেবল সেটা তোমাকেই আইডেন্টিফাই করতে হবে। হোস্টেলে এসে ফার্স্ট যে জিনিসটা নোটিস করলাম সেটা হলো সব বুকস ইংলিশ, আর জানলাম আনসারও নাকি ইংলিশেই লিখতে হবে। বিলিভ মি ডিয়ার, আই ওয়াজ আটারলি কনভিন্সড দ্যাট আই হ্যাভ মেড আ ব্লান্ডার উইথ মাই ডিসিশন টু জয়নিং দ্য নার্সিং কোর্স। সেকেন্ড, অ্যাটেন্ডেন্স নাট কম্পালসারি, মানে 100% অ্যাটেন্ডেন্স। এরপর হিন্দি ফিল্ম দেখে যে কাল্পনিক কলেজ লাইফের জগৎটা বুকে নিয়ে এসেছিলাম সেটার কোনোদিনই উঁকি মারেনি। আর থার্ড, ফার্স্ট উইকে 3টে নতুন ইংলিশ কথা শিখলাম, আর যেগুলোর অস্তিত্ব সম্পর্কে আগে কোনোদিনই অবগত ছিলাম না। হোম সিকনেস, মেকআপ ডিউটি, অ্যাসাইনমেন্ট, ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ মাই লাইফ আমি একটা প্রিন্সিপাল ফলো করি এবং সেটার জন্য থ্যাংকস টু মাই পেরেন্টস। প্রিন্সিপালটা হচ্ছে, দেয়ার আর নো প্রবলেমস এভার ক্রিয়েটেড উইদাউট আ সলিউশন, ইউ জাস্ট নিড টু ফাইন্ড ইট। সো স্টুডেন্ট নার্স হিসাবে এই 3টে প্রবলেমের সলিউশন খোঁজাটাই আমার প্রথম লক্ষ্য। সো ফার্স্ট অ্যাসাইনমেন্ট, হোম সিকনেস কাটানো, এটা একা পারিনি আর মনে হয় না কারোর পক্ষে একা এটা পসিবল। হোস্টেল লাইফ মানে বন্ডিং, উই আর দ্য নিউ ফ্যামিলি, আর এই সিম্পল কথাটা ব্রেনের মধ্যে ইমপ্ল্যান্ট করে নাও, লাইফ উইল বি মাচ ইজিয়ার। অ্যান্ড বিলিভ মি, ইন হোস্টেল অনলি ইউ উইল ফাইন্ড ইউর বেস্ট ফ্রেন্ড হু উইল রিমেন সো টিল দ্য এন্ড। সেকেন্ড প্রবলেম, অ্যাটেন্ডেন্স, এর সলিউশন খুবই সিম্পল ছিল, ওয়েন ইন রো ডু অ্যাজ এ রোমান্স ডু, যদি সবাই কলেজ অ্যাটেন্ড করতে পারে ওয়াই ক্যান্ট আই। আর থার্ড, মোস্ট ডিফিকাল্ট, ইংলিশ নামক পাগলা ঘোড়াকে কন্ট্রোলে আনা। এখন অনেক সেশন দেখি লার্ন ইংলিশ ইন 5 ডেজ, সেগুলো দেখে আমার কনজিউমার ফোরামের একটা অ্যাড আছে সেটার কথা মনে পড়ে। তুমি 5 দিনে রোগা হবে না, 5 দিনে ধনীও হবে না, সেরকমই 5 দিনে ইংলিশ শেখা যায় না, তার জন্য দরকার হার্ডওয়ার্ক।
এই ইংলিশের ওপর একটা ডেডিকেটেড সেশন আমরা করব। বাট প্র্যাকটিস ইজ দ্য কি টু সাকসেস। যত বেশি পড়বে আর লিখবে তত বেশি তোমার লেখাতে ফ্লুয়েন্সি আসবে। না হলে বিশ্বাস করো পরীক্ষার খাতায় পেন দিয়ে ইংলিশ বেরোবে না। অ্যাজ তোমাদের বলছি, যখন আমি নার্সিং এক্সামের খাতা চেক করি তখন দেখি অনেক স্টুডেন্ট নার্স এই প্রবলেমটা ফেস করছে। আমি বুঝতে পারি সে হয়তো আনসারটা জানে কিন্তু ইংলিশটা প্রপারলি লিখতে পারছে না বলে আনসারটা এক্সপ্রেস করতে পারছে না। এগুলো স্টুডেন্ট নার্স হিসাবে তোমার ফার্স্ট সেট অফ চ্যালেঞ্জেস। এরপর যখন তুমি ভাববে দেয়ার ইজ সাম সর্ট অফ কামনেস ইন ইউর লাইফ অ্যান্ড ইউ আর রিয়েলি এনজয়িং ইট, আর তখনই শুরু হবে ক্লিনিক্যালস, মানে হসপিটাল ভিজিট, পেশেন্ট কেয়ার। অ্যান্ড ট্রাস্ট মি, দিস উইল বি টোটালি নিউ টু ইউ অ্যান্ড নো বুকস উইল এভার টিচ ইউ হাউ টু রিয়্যাক্ট অন ইউর ফার্স্ট হসপিটাল ভিজিট। Some of my friends fainted. I felt myself nauseating sometimes. But মনুষ্য অভ্যাসের দাস, এটাও দেখবে সয়ে যাবে ধীরে ধীরে। তোমার চারিদিকে শুধুই অসুস্থ মানুষ, আর এই অসুস্থ মানুষের সাথে থেকে থেকে তোমার নিজেকেও মনে হবে অসুস্থ হয়ে যাচ্ছে। আর এই চরম ডিপ্রেশনের মধ্যে থেকে আনন্দটা কী করে খুঁজে পেতে হয় সেটাও শিখবে। দেখবে তোমারই সেবা যত্নে চরম অসুস্থ মানুষগুলো সুস্থ হয়ে হাসি মুখে বাড়ি ফিরে যাচ্ছে আর তোমাকে বলে যাচ্ছে থ্যাংক ইউ। আর এই থ্যাংক ইউটার ভ্যালু শুধু তুমিই বুঝতে পারবে। এই কটা হার্ডেল যদি ফার্স্ট ইয়ারে তুমি পার করে ফেলতে পারো তাহলে বাকি কোর্স ডিউরেশনে আর কোনো প্রবলেম ফেস করবে না। আর হ্যাঁ, আমার এটা হয়েছিল, এটা মেবি তোমাদের সাথেও হতে পারে, ফার্স্ট ইয়ারের রেজাল্ট একটু খারাপ হয়েছিল, সেটা মনে হয় এত কিছু নতুন ফ্যাক্টর আমার লাইফে আসার জন্য। বাট তারপর বাকি ইয়ারগুলোতে আমার মার্কস বাড়তেই থাকে। তো সমস্ত স্টুডেন্ট যারা নার্সিং পড়তে শুরু করবে তাদের জন্য আমার কিছু সাজেশন, নার্সিংয়ে কী পড়তে হবে সেটা নিয়ে এখন ভাবনা চিন্তা ছেড়ে দাও, নার্সিং আস্তে আস্তে ঠিক শিখে যাবে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। এখন যেটা করবে সেটা মোস্ট ইম্পর্টেন্ট, ইংলিশ পড়তে লিখতে আর বলতে শেখো, পারলে ইট ইংলিশ, স্লিপ ইংলিশ, ড্রিম ইংলিশ, আর যদি সম্ভব হয় লার্ন বেসিক কম্পিউটার স্কিল। আর বেসিক বলতে ওয়ার্ড, এক্সেল আর পাওয়ার পয়েন্ট, আর কিছু কম্পিউটারে লাগে না এই তিনটে জিনিস ছাড়া নার্সিং পড়তে। আর শেষে বলে রাখি, নার্সিং হচ্ছে একটা নোবেল প্রফেশন, তো এর জন্য একটু কাইন্ড হার্টেড হতে হয়। আর দেখবে নার্সিং পড়তে এসে অনেক রকমের প্রবলেম ফেস করছো, কোনো কিছুতেই তোমরা হতাশ হয়ে যেও না, সমস্ত প্রবলেম ধীরে চিন্তা করো তারপরে সেটা থেকে সলিউশন বের করো, দেখবে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, ট্রাস্ট। আর নার্সিং লাইফ ভীষণ মজার, ভীষণ আনন্দের, আর হোস্টেল লাইফ তো এনজয় করবেই, আর তাছাড়াও এনজয় করবে ক্লিনিক্যালসও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের জন্য আমার তরফ থেকে বেস্ট অফ।